কিছুদিন আগেই প্রকাশিত হয়ে গেছে এসএসসি পরীক্ষার রেজাল্ট। এবারের এসএসসি পরীক্ষাতে যারা অংশগ্রহণ করেছিলেন এবং কৃতিত্বের সাথে যারা পাস করেছেন তারা কিন্তু ইতিমধ্যে একটা বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন, সেটা হলো একাদশ শ্রেণীতে কোন কলেজে ভর্তি হব, কোন কলেজের আসন সংখ্যা কত, কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের মনের ভিতরে অনেক প্রশ্ন রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনি খুব সহজেই মোবাইল দিয়ে দেখে নিতে পারবেন বাংলাদেশের কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগে এবং সেই কলেজের আসন সংখ্যা কত। তো ভিউয়ার্স, এই কাজটি আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোন দিয়ে করে নিতে পারবেন। এই কাজটি করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারে। ব্রাউজারে আসার পর আপনি ইউআরএল বারে টাইপ করবেন xiclassadmission.gov.bd। এটা লিখে আপনি যখনই এন্টারে প্রেস করবেন তখনই দেখতে পারবেন যে আপনার এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেমের যে ওয়েবসাইট সেটা আপনাদের সামনে চলে আসবে এবং এরকম একটি ল্যান্ডিং পেজ আপনারা এখানে দেখতে পারবেন। মূলত এইখান থেকেই আপনারা কিন্তু কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করবেন। তো কিভাবে কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করবেন এই বিষয় নিয়ে ভিডিও দিব খুব শীঘ্রই। আপনারা জানেন যে 8ই ডিসেম্বর থেকে ভর্তি শুরু হওয়ার কথা রয়েছে অনলাইনের মাধ্যমে। তো 8 ডিসেম্বর থেকে কিভাবে আপনি অনলাইনে কলেজ চয়েস দিবেন, কিভাবে ভর্তি হবেন, সকল বিষয় নিয়ে A to Z ভিডিও থাকবে আমার চ্যানেলে। তো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে এই ভিডিওটি প্রকাশ হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো এবার চলুন জানা যাক যে কিভাবে আপনি জানতে পারবেন কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগে। এখানে বাম পাশে জুম করলে দেখতে পারবেন কলেজ লিস্ট বোর্ড ওয়াইজ। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যতগুলো শিক্ষা বোর্ড রয়েছে প্রত্যেকটি শিক্ষা বোর্ডের নাম দেওয়া রয়েছে। এখান থেকে আপনি যেই বোর্ডের কলেজে ভর্তি হবেন সেই বোর্ডটি সিলেক্ট করবেন। বোর্ডটি সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনাকে ডাউনলোড করতে বলা হচ্ছে। এখান থেকে আপনি ডাউনলোড অপশনে প্রেস করবেন এবং একটি পিডিএফ ফাইল পাবেন। পিডিএফ ফাইলটি আপনি ওপেন করে দেবেন। এবার আপনি দেখতে পারবেন আপনি যেই বোর্ডটি এখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করলেন সেই বোর্ডের অধীনে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটি কলেজের নাম এখানে চলে আসছে। তো এইখান থেকে আপনি যদি খুঁজে বের করতে অসুবিধা হয় আপনার সেই কাঙ্ক্ষিত কলেজটি, তাহলে এখান থেকে সার্চ বার রয়েছে, এখানে সার্চ বারের মাধ্যমে আপনি সার্চ করে সেই কলেজটি দেখে নিতে পারেন। সাপোজ ধরুন এখানে সর্বপ্রথম রয়েছে আফাসউদ্দিন কলেজ। এই আফাসউদ্দিন কলেজে দেখতে পাচ্ছেন শিফট কয়টা রয়েছে, একটা হচ্ছে এখানে শিফট রয়েছে একটা, সেটা হচ্ছে ডে শিফট। ভার্সন রয়েছে বাংলা এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ নেম। এই কলেজে যদি আপনি বিজনেস স্টাডিসে ভর্তি হতে চান, তারপরে জেন্ডার দেখতে পাচ্ছেন কো এডুকেশন, তার মানে ছেলে মেয়ে উভয়ে এই কলেজের ভিতরে অ্যাডমিশন নিতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম জিপিএ হচ্ছে 1.00 এবং এখানে আপনি ডান দিকে গেলে দেখতে পারবেন অ্যাভেলেবেল সিট রয়েছে 150টি। সেম একইভাবে এই কলেজে যদি হিউম্যানিটিসে ভর্তি হতে চান তাহলে পয়েন্ট কত লাগবে, আসন সংখ্যা কত সেটা আপনি দেখতে পাচ্ছেন। সায়েন্সে যদি ভর্তি হতে চান তাহলে এখানে পয়েন্ট কত লাগবে, আসন সংখ্যা কত সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ঠিক এভাবেই আপনি বাংলাদেশের যে কোনো কলেজের বিস্তারিত জানতে পারবেন যে সেই কলেজে ভর্তি হতে মিনিমাম জিপিএ কত লাগবে এবং সেই কলেজের আসন সংখ্যা কত। তো ভিউয়ার্স, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এখনই ডাউনলোড করে জেনে নিন যে আপনি যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজে সায়েন্সের আসন সংখ্যা কত, হিউম্যানিটিসের আসন সংখ্যা কত, বিজনেস স্টাডিসের আসন সংখ্যা কত এবং মিনিমাম কত জিপিএ লাগবে। ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি ঘরে বসে মোবাইল ফোন দিয়ে জানতে পারবেন বাংলাদেশের কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগে। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন এবং যারা এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে এই ভিডিওটি নিজের টাইমলাইনে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।